সিঁড়ি থেকে চলে আসার ঠিক আগের দিন ঠিক তখন বাজে একটা ষোলো দুপুর তো আমরা উঠলাম আমাদের ঠিক সামনে শিড়ি পাঞ্জাব ছিল ওখান থেকে বিধি দুটো আলুর পরোটা আর তিন কাপ চা নিয়ে আসলো কারণ দু কাপ আমাদের দুজনের আর এক কাপ আমাদের এক্সট্রা কারণ সিডি সিডি চাটা তো তোমাদের বলেইছি দুর্দান্ত খেতে ভীষণ মিস করি শিড়ির চাটা ওদের জিজ্ঞেস করেছিলাম ওরা বলেছিল চা পাতাটা নাকি ওদের আলাদা যাই হোক আমরা দুটো আলুর পরোটা আর টক দই আচার দিয়ে খেয়ে আমরা বেরিয়ে পড়লাম মিউজিয়ামে যাব বলে মিউজিয়াম আমাদের আমাদের একদম পাশেই ছিল হোটেল আর মন্দিরের মাঝখানে একটা মার্কেট আছে সেই মার্কেটের ভেতরেই সাইবাবা মিউজিয়ামটা এখানে মিউজিয়ামের ভেতরে কিন্তু তোমরা মোবাইল নিয়ে যেতে পারবে না ওখানে সাইবাবার জীবন কাহিনীটা পুরো বলে একজন দাঁড়িয়ে আর বাইরে এই পিকচারগুলো আমরা নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সাইবাবা যখন বেঁচেছিলেন তখন উনি নিজে সমস্ত মানুষকে নিয়ে সিরিতে এইভাবে এই জায়গাটায় উনি ঘুরতেন যেটাকে বলা হতো পালকি এখন উনি নেই সেই কারণে এখন এইভাবে ওনার ফটো দিয়ে পালকিতে করে ওনাকে ঘোরানো হয় পুরো মন্দির চত্বরটা এটা যেটা দেখছো রাত দশটায় সেজ আরতি এখানে একটা টিভি লাগানো আছে যেখান থেকে ভেতরে বাবার যে আরতিটা হয় রাত দশটায় সেজ আরতি সেটা আমরা বাইরে বসে দেখি এখানে যত ওখানকার মানুষজন যত দোকানের বিজনেসম্যানরা এবং যত পর্যটক ওখানে ঘুরতে যায় তারা প্রত্যেকে ওখানে বসে মাটিতে বসে পড়ে বাবার এই আরতি দেখেন বহু লোক দাঁড়িয়ে থাকে এরপর এখানে প্রচুর মানুষ আসে যাদের কাজ সাকসেস হয়েছে তারা প্রসাদ বাটে এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা বাবার চাউরির ঠিক অপোজিটে আব্দুল খান বাবার দরগা জানতে পেরেছি এই আব্দুল খান বাবা ছিলেন বাবার একজন শিষ্য এবং ইনার এখানে এখনও দরগায় মানুষের শরীর খারাপ হলে মাথায় ওই ময়ূরের পালক টালক ছোঁয়ানো হয় বাইরে থেকে দেখছিলাম ভালো লাগলো আমরা যেদিন চলে আসব সেদিন সকাল দশটায় চেক আউট ছিল আমাদের হোটেলের তো ওরা আমাদের খুব ভালোবেসে ফেলেছিলো হোটেলের মালিক টালিক ওরা ওরা বলেছিল এখানে রেখে আপনারা একটু ঘুরে আসুন তো আমরা হোটেলেই সমস্ত বাক্স টাক্স রেখে ব্রেকফাস্ট করে আমরা আবার বাবার মন্দিরের আশপাশটা একটু ঘুরে আসলাম মন খারাপ লাগছিল ভীষণ সিঁড়িডি ছেড়ে বাবাকে ছেড়ে আসতে কিন্তু কি করা যাবে এই বাবার কলসটা তোমাদের রাতে দেখিয়েছিলাম আবার দিনে দেখিয়ে দিলাম এই বাবার চাউরিটা তোমরা দেখতে পাচ্ছ এটা বাবার চাউরি আর যে গেটটা দেখলে ওটা দ্বারিকা মায় এর আগে আর এইটাই হচ্ছে মেন মার্কেটটা যেখানে আর কি সবাই এখানটা এসে বিকেলের পর সমাগম করে সময় ভরপুর থাকে তো খুব মন খারাপ লাগছিল চলো বাড়ি তো ফিরতেই হবে এবার ঘরে ফেরার পালা সিঁড়ি স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল তো স্টেশনটা তোমাদের দেখাচ্ছি দেখো কি মানে শান্ত কি নিট এন্ড ক্লিন পরিষ্কার স্টেশন কিন্তু কিন্তু ওই পাশটায় পুরোটা জঙ্গল আর এদিকে বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারতটা দেখে একটু মন খারাপ লাগছিল এটাতেই আমরা এসেছিলাম এই দিকটা খুব জঙ্গল মানে একদম ঘন জঙ্গল জানি না ওদিকে কোনো বাড়িটারি আছে কিনা সেই রবি ঠাকুরের যে গল্প বা সিনেমাগুলোতে আমরা যে স্টেশনগুলোকে দেখতাম ঠিক সেরকম লাগছিল তখন বাজে প্রায় একটা দশ দশ সেরকম তো চলো টাটা এবার বাড়ি ফেরার পালা